আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম হামিদ ওয়া মুসল্লিমা মুসল্লিমান মুসল্লিমান্ম প্রিয় দিনী ভাই বোনেরা অনেকেই আমাকে একটি প্রশ্ন করেছেন যে হুজুর আমি তো প্রতিদিন রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ি কিন্তু হঠাৎ যদি কোনোদিন আমি ঘুমের কারণে বেলা জাগতে না পারি তাহাজুদের সময় জাগতে না পারি তাহলে সেই তাহাজুদের নামাজ দিনের বেলা পড়লে হবে কি না বন্ধুগণ এ সম্পর্কে আজকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যতগুলো সমস্যার মুখোমুখি হই সবগুলো সমস্যার সমাধান কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে বন্ধুগণ আল্লাহ পাক রব্বুর আলমিন কোরআনের মাধ্যমে এবং রেসুলের মাধ্যমে আমাদেরকে প্রত্যেকটি সমস্যার সমাধান বলে দিয়েছেন আমাদেরকে দিয়ে দিয়েছেন বন্ধুগণ আজকে আমরা এই সমস্যার সমাধান পবিত্র হাদিস থেকে আমরা জেনে নেব প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে মিশকাত শরীফে মিশকাত শরীফ ছাড়াও এই হাদিসটি মুসলিম শরীফে এবং আরও অন্যান্য হাদিস গ্রন্থে উল্লেখ হয়েছে বন্ধুগণ মিশকাত শরীফ হাদিস নাম্বার এক হাজার একশো পঁচাত্তর হজরত উমর তা আলা আনহু বলেন রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতে নিদ্রা মগ্ন থাকার কারণে তার নিয়মিত কাজ অথবা তার কিয়দাংশ সম্পূর্ণ করতে পারেনি তারপর ফজর ও জোহরের নামাজের মধ্য সময় তা সম্পন্ন করেছে তার নেকি লেখা হয় যেন তা সে রাতেই সম্পন্ন করেছে প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যদি রাতের যে সমস্ত আমল রয়েছে এই সমস্ত আমলের কিছু অংশ বা কোনো আমল যদি ছুটে যায় নিদ্রার কারণে নিদ্রার কারণে যদি কোনো আমল ছুটে যায় সেটা দিনের মধ্যে ফজরের পর থেকে জহরের মধ্যবর্তী সময়ে যদি কোনো ব্যক্তি সেটা পূরণ করে নেয় যদি তাহাজ্জুতের নামাজ মিস হয়ে যায় এই সময়ের মধ্যে যদি সে তাহাজুতের নামাজ পড়ে নেয় তাহলে ইনশা আল্লাহ সে রাতে তাহাজ নামাজ পড়লে যেরকম সব পাইত সেরকম সবে পেয়ে যাবে কিন্তু হ্যাঁ তাহাজুতের যে সময় উত্তম সময় সেটি হলো রাত্রেবেলা মানে শেষ রাত্রে কিন্তু কোনো ব্যক্তি যদি প্রতিদিন সে ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে যায় আর ইচ্ছাকৃতভাবে সে ফজরের পর থেকে জোহরের মধ্যবর্তী সময়ে যদি সে তাহাজুদের নামাজ আদায় করে তাহলে কিন্তু হবে না কিন্তু একজন মানুষ প্রতিদিন শেষ রাত্রের তাহাজ্জুদ পরে একদিন হুট করে তার তাহাজ্জুদ মিস হয়ে গেছে তাহলে সে ব্যক্তি সেই তাহাজ্জুদের নামাজটা ফজর এবং জোহরের মধ্যবর্তী সময়ে আদায় করে নিলে ইনশাআল্লাহ সে রাতে আদায় করলে যেরকম সব পাইতো ঠিক সেরকমই সব পাবে তো বন্ধুগণ আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও বুঝতে যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার যত যত চেষ্টা করা হবে বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী কোন একটি ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق كلهم